বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দশম জাতীয় সংসদে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জোট সরকার গঠন করার অভিনন্দন জানিয়ে আনন্দসভার আয়োজন করে ইতালি আওয়ামী লীগ সোমবার সন্ধ্যায় রাজধানী রোমে বাগলা টাউন তর্পণাতায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সভা থেকে নবগঠিত মন্ত্রিসভার সকল সদস্যদের অভিনন্দন জানিয়ে সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দেশ সেবায় আত্মনিয়োগের আশাবাদ ব্যক্ত করা হয় এবং প্রবাস থেকে এই সরকারের হাতকে আরো শক্তিশালী করার জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার করা হয় ইতালি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্দিস ফরাইজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় আলোচনা পর্বে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ ডালি হাবিব চৌধুরী মহম্মদ জাহাঙ্গীর ফরাজি মিজানুর রহমান মিজান বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের ইতালি শাখা সভাপতি লিটন মোল্লা সাধারণ সম্পাদক এম এ রোব মিন্টু মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার রোজি সভায় যুক্তরাজ্য থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহনাজ সুমি রত্না সিদ্দিকী মঞ্জুরি মণ্ডল ও অন্যান্যরা দেশ গান পরিবেশন করেন সভা শেষে সকালে একে অপরকে মিষ্টি মুখ করে আনন্দ প্রকাশ করেন বিয়ানীবাজারের অবহেলিত দরিদ্র অসহায় মানুষদের সহযোগিতা এবং এলাকার ক্ষেত্রে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে বার্মিংহামের বিয়ানীবাজার ডেভেলপমেন্ট ফোরাম মিডল্যান্ডসের এক সভা অনুষ্ঠিত হয় সোমবার বার্মিংহামে কমিউনিটি রোডে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সভায় বক্তারা নানা সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করতে ব্রিটেনে বসবাসত বিয়ানীবাজারকে প্রবাসী সংগঠনের সদস্য হওয়ার আহ্বান জানান ডেভেলপমেন্ট ফোরাম মিডল্যান্ডসের সভাপতি মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্ব ও কোষাধ্যক্ষ সালে আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি আব্দুল সালাম মিজবাউর রহমান লোধী সাধারণ সম্পাদক তোফায়ল আহমেদ ডক্টর নজরুল ইসলাম সুলতান আহমেদ কমিউনিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল হোসেন প্রমুখ সবশেষে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের সুখ ও সমৃদ্ধি কামনা করে সংগঠনের মাওলানা পরিচালনায় এক অনুষ্ঠিত হয় বশির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবধান দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের গ্রেটার ম্যানচেস্টার শাখার আলোচনা সভার সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার তৈবুর রহমান শ্যামল হরতাল অবরোধ ও নৈরাজ্য পরিহার করে দেশের স্বার্থে বিরোধী দলকে আবারও আলোচনা এসে বর্তমান রাজনৈতিক সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যে সফররত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক রফিকুল ইসলাম খতোয়াল ও মশিউর রহমান শেহাব গত মঙ্গলবার ম্যানচেষ্টারস্থ বাংলাদেশ হাউস কমিউনিটি হলে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ গেটের ম্যানচেস্টার শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে তারা এ আহ্বান জানান

আব্দুর রশিদ শেখুল আজম খান প্রমুখ আলোচনা সভা বক্তারা দিবসটির উপর আলোচনা করেন এবং সদ্য অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করার জন্য বাংলাদেশের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া শেখ হাসিনাকে গেটার ম্যানচেস্টার আওয়ামী পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল চ্যানেল আই নিউজ বারোই রবি রবিউল আউ্য়াল মুক্তির দিশারি সর্বশ্রেষ্ঠ নবী হজরত সাল্লামের জন্ম ও ওফাত দিবস প্রতি বছর বারোই রবিউল্লাহ আউয়াল অতীব গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করে মুসলিম বিশ্ব এই উপলক্ষে হ্যামের কফি শাহজালাল জামে মসজিদে আয়োজন করা হয় ঈদ উল নবী মাহফিল আমাদের ওল্ডহাম প্রতিনিধি মদুদ আহমেদ জানান পবিত্র ঈদ উল মিলাদুল নবী উপলক্ষে ওল্ডহ্যামের কফিজ মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট আলেম সায়ক মাওলানা নজমুল হুসাইন মাওলানা লুৎফুর রহমান মাওলানা আব্দুল বাসিদ প্রধান অতিথি তার আলোচনায় বলেন প্রত্যেক নবীর আসিলের জন্ম উন্মতের জন্য রহমত বিশেষ পাপাচার অত্যাচার মিথ্যা কুসংস্কার ও সংঘাত জর্জরিত পৃথিবীতে বিভিন্ন মানবতার মুক্তিদান হিসেবে আবির্ভূত হয়েছিল অন্ধকার যুগের সকল আধাত দূর করে সত্যের উজ্জ্বল আলো জ্বালিয়ে জ্বালিয়েছে তিনি বিশ্ব বার্তিত্ব ও কোরআনের শাসন প্রতিষ্ঠা করে সুন্দর একটি সমাজ গঠন করেছিলেন আমি মা আমি নারী আমার শিশু ভবিষ্যৎ আমি গড়তে পারি এই স্লোগান নিয়ে গত বারোই জানুয়ারি দুই হাজার চোদ্দ মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে নবগঠিত বাংলাদেশ মহিলা সমিতি মিলান লম্বার ইতালির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি নাজফুল হাসান মেরি রিপোর্টে আমি মা আমি নারী আমার শিশুর ভবিষ্যৎ আমি গড়তে পারি এই স্লোগান নিয়ে গত বারো জানুয়ারি দুই হাজার চোদ্দ মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে নবগঠিত বাংলাদেশ মহিলা সমিতি মিলান লম্বার দিয়া ইতালির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি উম্মের রহমানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদিকা সৈয়দা ত্রিশার উপস্থাপনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মিলান নম্বর দিয়ার বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাহি এবং জেসিকার নেতৃত্বে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় সভায় সংগঠনটির কার্যকরী কমিটির সদস্যবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয় বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ মাহবুবা আক্তার বিউটি পলি আক্তার রুমা আক্তার ফারজানা খান কলি নিতু হাসি আলম জিনা সুলতানা প্রমুখ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শাহাদাত হোসেন খান এমদাত হোসেন সৈয়দ মোহসিন মিলন আকরাম হোসেন আবদুল্ল মামুন সালাউদ্দিন আহমেদ শফিকুল কবির চন্দন প্রমুখ বক্তারা বলেন মিলান কমিউনিটি নারীদের জন্য নানা ধরনের প্রশিক্ষণ ও বৃত্তির প্রদান করে থাকে যা ইতিমধ্যে অন্যান্য কমিউনিটি অবগত কিন্তু অজ্ঞতার কারণে এ সকল সুবিধা থেকে বাংলাদেশী নারী সমাজ বঞ্চিত এ সকল বিষয় বিবেচনা করে ইতালির আইন ও কমিউনিটির সুবিধা দিয়ে বাংলাদেশী নারীদের কাছে পৌঁছানোর লক্ষ্যে অভিজ্ঞ নারী নেতৃত্বের সমন্বয় গঠিত হয় সংগঠনটি ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম চ্যানেল আই ইতালির রাজধানী রোমে পপুলার ট্যুর সেন্টার টাবলস এর উপলক্ষে পালিত হয় এক বিশেষ আলোচনা সভা বিস্তারিত জানাছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান চুন্ন বাংলাদেশ ভ্রমণে প্রবাসীদের উৎসাহিত করতে ইতালির সবচেয়ে সফল ট্রাভেল এজেন্সি পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরস এর এক রোমে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বিমানের টিকিট বিক্রির ক্ষেত্রে বহুবার প্রথম স্থান অধিকারকারী এই প্রতিষ্ঠানে রয়েছে বহু শাখা যারা তাদের কাছ থেকে টিকিট বিক্রি করে তাদেরকে টিকিট বিক্রিতে উৎসাহী করতে বারো বছর পূর্তিতে রেফেল ড্রয়ের আয়োজন করে রোমে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ফরাজি ব্যবস্থাপনা পরিচালক ইকরাম ফরাজি পরিচালক হাজি মোহাম্মদ ইদির ফরাজি বাবুর মোহরল ছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার শামসুল হুদা ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ছাড়াও আমিরাত কাতার কুয়েত তুর্কি প্রভৃতি এয়ারলাইন্সের প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বিমানের জিএসএ ভাইস প্রেসিডেন্ট ট্রান্সিস্কো ভেলিজিয়ানও উপস্থিত ছিলেন লটারিতে ছয়টি প্রতিষ্ঠান রোম ঢাকা রোমের টিকিট বিজয়ী হন পপুলার ট্রাভেলসের কর্মকর্তারা বলেন তারা ব্যবসাকে প্রাধান্য না দিয়ে সেবার মনোভাব নিয়ে গ্রাহকদের কাছে যেতে চান আগামীতে যাতে পপুলারের প্রতি আমাদের সম্মানিত গ্রাহক যারা আছে তারা সন্তুষ্ট হয়ে পপুলার থেকে টিকিট নিয়ে স্বদেশে ভ্রমণ করে সেই লক্ষ্য নিয়েই আমাদের এই আজকের এই অনুষ্ঠান আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করে ভবিষ্যতে আপনাদেরকে আমরা যেই সার্ভিস দিব ইনশাল্লাহ আপনারা স্যাটিসফাইড থাকবে পপুলার ট্রাভেলসের এ ধরনের ব্যতিক্রমী উদ্বেগের প্রশংসা করেছেন রোমের অন্যান্য ট্রাভেলস ব্যবসায়ীরা ইটালি রোম থেকে হাবিবুর রহমানের জন্য চ্যানেল আইল এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছে খবরের প্রধান প্রধান শিরোনাম সংখ্যালঘুর উপর আক্রমণ ও নির্যাতনের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে স্টেশন নির্বাহী মেয়র লুৎফর রহমানের সাফল্যে তিন বছর উদযাপন ফ্রান্সে বিয়ানিবাজার উপজেলা কল্যাণ সমাজ কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ